দূরে কিংবা কাছে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখবে, সবাইকে জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, প্লিজ সবাই একটা লাইক দিয়ে অ্যাড সহ স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ করছি। সবাই অ্যাড সহ ভিডিওটা দেখে নিও। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব বাঁধাকপি আর ডাল দিয়ে একটা রেসিপি করব। দেখতে থাকো বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো ডাল ধুয়ে নিছি, আর এখানে বাঁধাকপি, আলু, আলু দেখো আমি চার টুকরো টুকরো করে গোটা গোটা করে আলু কেটে নিলাম, আর এখানে বাঁধাকপি কুচি করে ধুয়ে রাখছি। মশলাগুলো রেডি করা আছে, এখন আমি রান্নাটা বসাই দেব। এখানে আমি রান্না করব আলু, বাঁধাকপি আর ডালের একটা সবজি রেসিপি। আর আছে এখানে সামান্য একটু ডিম, ডিমগুলিকে ভেজে ভাজবো আমি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা, কাঁচামরিচ, শুকনো মরিচ, এগুলো সব রাখা আছে। আর এদিকে আমি দুপুরে আর একটা মাছের ঝোল রান্না করলাম তেলাপিয়া মাছ আর কাঁচকলা দিয়ে। ওটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওটা তোমাদের সাথে সামান্য একটু শেয়ার করলাম। তো দেখো এখানে আমি সবজি ডাল রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা টুকরো করে, আর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে বেশ কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব আলুর টুকরাগুলি, আলুগুলিকেও আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। বন্ধুরা, এভাবে আমরা সবজি দিয়ে ডাল রান্না করে রুটি, ভাত, পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাত আর রুটির সাথে আর পরোটার সাথে যা জমে যায়, অনেক মজাদার একটি রেসিপি। তোমরা একবার হলেও এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। এখন আমি দিয়ে দেবো মশলাগুলি। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, আবারও একটু নেড়ে চেড়ে দিলাম, তা না হলে নিচে লেগে যাবে। এরপর আমি একটু নেড়ে চেড়ে বাকি মশলাগুলিও দিয়ে দেবো। দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতো, আবারও আমি নেড়ে চেড়ে নিলাম। এভাবে আলুর সাথে মশলাগুলি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আমি বাঁধাকপি, কুচি করে রাখা বাঁধাকপিগুলো। সবগুলো বাঁধাকপি এখনো দেইনি, বাঁধাকপিগুলো দিয়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর বাকি বাঁধাকপিগুলো দিয়ে দেব। একটা বাঁধাকপির এখানে অর্ধেকটা আমি নিচ্ছি, বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি। তো এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পর আসছি, একটু কমে যাবে, সফট হয়ে আসবে। এই দেখো অনেকটাই কমে গেছে। এখন আবারও নেড়ে চেড়ে মশলার সঙ্গে বাঁধাকপিগুলো ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এখনও কিন্তু আমি হলুদ দেইনি, এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে হলুদটাকে মিশিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে বাঁধাকপি আর আলুটা বেশ একটু নরম যখন হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে, তখন আমি ডালটা দিয়ে দেব। মসুরির ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এর জন্য আমি ডালটাকে পরে দেব।
বেশিক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ডালটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো ডালটাকে নেড়ে চেড়ে নিয়ে পরে আমি গরম পানি দিয়ে দেবো। বন্ধুরা, পচানোর এই পর্যায়ে এসে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, চলে আসবো অল্প কিছুক্ষণ পরে। আমি ঢাকনাটা তুলে নিলাম, আবারও একটু নেড়ে দিব। বন্ধুরা, এ পর্যায়ে এসে আমি পানি দিয়ে দেবো। আরো কিছুটা পানি আমি দেবো, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে প্রয়োজন মতো আরো কিছুটা পানি আমি এখানে অ্যাড করবো। বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো আমি রান্নাটা করি। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তোমরা তাহলে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। আর একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখো। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ঝাল যদি কম হয়ে যায় তখন প্লেটে নিয়ে খেতে বেশ ভালোই লাগে, একটু ঝাল ঝাল লাগবে। আবারও ঢাকা দিয়ে দেব। হয়ে গেল আমার সবজি ডাল বা বাঁধাকপি আলু দিয়ে ডাল। তো এখানে আমি একটু জিরে, ভাজা জিরে, সেটা আমি গুঁড়ি করে উপর থেকে ছড়িয়ে দেব। এখানে যদি ধনে পাতা দেওয়া যেত তাহলে কিন্তু ভালো, খুবই ভালো লাগতো, কিন্তু আমার যেহেতু ধনে পাতা ছিল না তাই আমি জিরের গুঁড়িটা দিয়ে দিলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা যারা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই ভালোর দলে থেকো, সবাই সবাইকে সাপোর্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the